জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার 8টি ইউনিয়ন সহ পৌরসভার বেশিরভাগ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এমনটি হয়েছে। বন্যার পানিতে সড়ক ভেঙে গিয়ে উপজেলা শহরের সঙ্গে 4টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়াও দেওয়ানগঞ্জের সঙ্গে কুড়িগ্রামের রাজীবপুর রৌমারীর যান চলাচল বন্ধ রয়েছে। বন্যার পানি বিবার সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাদ্য সংকটে ভুগছে অনেকেই। এতে দিনমজুর খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে পার রামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জানান, মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, অনেকের ফসল নষ্ট হয়ে গেছে।